অনেকেরই ভগ্নাংশের ভাগ করতে গিয়ে সমস্যা হয়। আজকে আমরা সেই জিনিসটা দেখব যে ভগ্নাংশের ভাগটা কিভাবে একদম বেসিক থেকে করা যায়। আমি জানি অনেকে অনেক শর্টকাট দিয়ে করে ফেলতে পারে, এখন শর্টকাট না, ভগ্নাংশের ভাগটা দেখাবো একদম বেসিক লেভেলের, অর্থাৎ কিভাবে আমরা ভগ্নাংশের ভাগটা করি, কারণ এই জিনিসটা জানা থাকা খুবই জরুরি আমাদের বীজগণিতের জন্য, তাহলে আমরা বীজগণিতটা খুব ইজিলি করতে পারবো। দেখুন, আমরা একটা ভগ্নাংশ যদি নেই, যেমন এখানে 5/3 নিলাম, আরেকটা নিলাম যে 8/12। এখন এইটাকে আমরা যোগ করতে চাচ্ছি। ফার্স্ট কাজটা কি, প্রথম কাজ, এক নাম্বার কাজ, এই যে নিচে যে সংখ্যাগুলো থাকে 3 এবং 12, এটার আমরা লসাগু বের করে ফেলবো। 3 এবং 12 লসাগু বের করবো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। 3 এবং 12 লসাগু বের করবো, 2 দিয়ে যায় না 3 দিয়ে যায়, অর্থাৎ 1 আর 12 4। তাহলে এই দুইটাকে গুণ করলে কত হচ্ছে, মূলত এই 3টাকে গুণ করলে 12 হচ্ছে, তাহলে এদের লসাগু হচ্ছে 12। যদি কেউ লসাগু বের না করতে পারে, সে কিন্তু এই যে 3 বারং 36 দুইটা গুণ করে দিতে পারে, নো প্রবলেম, এইখানে কিন্তু 36 দিতে পারবে, কিন্তু 12 দিয়ে করলে খুব সহজেই হবে, আর যদি 36 দিয়ে করে তারপরেও হবে। তাহলে আমরা মেইন কাজটা হচ্ছে, এক নাম্বার কাজ, লসাগু বের করব, লসাগু বের করে নিচে এই যে 12 লিখলাম। তারপরে দুই নাম্বার কাজ, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুই নাম্বার কাজটাতেই ঝামেলা হয়। এই দুই নাম্বার কাজ, যেই লসাগুটা বের করলাম অর্থাৎ 12, এটি তো নিচে লিখছি, এই 12টাকে প্রথমে আমরা এই যে নিচের ডা দিয়ে ভাগ করব। এই যে যাদের মাধ্যমে, যাদেরকে দিয়ে লসাগু বের করেছি তাদেরকে দিয়ে ভাগ করব। এই 12কে 3 দিয়ে ভাগ করলাম একবার, আবার এই 12কে 12 দিয়ে ভাগ করলাম একবার, কারণ এই এইটার ক্ষেত্রে আমাকে করা লাগবে, যখন এইটার ক্ষেত্রে করতেছি এই 12কে 3 দিয়ে ভাগ করতেছি, আবার এইটার ক্ষেত্রে করলে এই 12টাকেই এই 12 দিয়ে ভাগ করতেছি। তাহলে আমরা এই কাজটা করে ফেললাম, এইখানে কত পাচ্ছি, এইখানে পাচ্ছি 4, আর এইখানে পাচ্ছি 1, এইখানে পাচ্ছি 4 আর এইখানে পাচ্ছি 1, অর্থাৎ এই 12কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পাচ্ছি 4, এই 12কে, মানে এই যে 12টাকে এই 12 দিয়ে ভাগ করব, তারপরে কত পাচ্ছি 1। এখন যে কাজটা করব, যা পাইলাম ভাগ করে, এই যে 4 পাইছি, এই 4টাকে উপরেরটা দিয়ে গুণ করে দেব, অর্থাৎ এই 4টাকে গুণ করে দেব ওই যে উপরেরটা দিয়ে, আবার প্লাস এইখানে যে 1 পাইছি, এই 1টাকে গুণ করব 8 দিয়ে, উপরেরটা দিয়ে। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। মূলত ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ এইগুলোর ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে এই লসাগুর ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমরা যদি আরেকটা ভগ্নাংশ নেই, যেমন আমি বললাম 13/5, আর প্লাস আমি এইখানে দিলাম যে 2/15। এখন আমরা কিভাবে করব, এখন যে কাজটা করব, প্রথম কথা হচ্ছে এই 5 এবং 15 লসাগু নিয়ে নেব। লসাগু যদি না করতে পারি তাহলে দুইটাকে গুণাকারে দিতে পারি, সমস্যা নেই, তবে আমরা লসাগু নিয়ে বের করে তারপরেই করব। 5 এবং 15 প্রথম কাজ, 5 এবং 15 লসাগু, আমরা 5 দিয়েই করি প্রথম, তাহলে 1 আর 3, তার মানে গুণ করলেই 15ই হবে, তাহলে এইখানে আমরা 15। এখন ফার্স্ট কাজ, এই পনেরোটাকে আমরা কি করব, এই 5 দিয়ে ভাগ করব, এই 15টাকে 5 দিয়ে ভাগ করে এর সাথে গুণ করে দেবো এই যে 13টাকে, তারপরে প্লাস এইখানেও কি করব, সেম কাজটাই, এই 15টাকে এই যে 15 দিয়ে ভাগ করব, তারপরে গুণ করে দেব 2 দিয়ে। তাহলে এখন এইখানে কাটাকাটি করে যা আসবে তাই হবে আনসার, কি আসতেছে, 3 × 15, অর্থাৎ 3 এবং 13 গুণ প্লাস, আর এইখানে 1×2 গুণ, আর নিচে হচ্ছে 15, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এইভাবে যে কোনো কিছুর করতে পারি। এখন আমরা আরেকটু ব্যতিক্রমে যাই, যেমন একটু অন্য টাইপের ইয়ে যাই, ধর আমি বললাম 7/8, আর প্লাস আমি এইখানে দিচ্ছি যে 2/12। এখন এটাকে কি করবো, এখানে লসাগু বের করেও করতে পারি, গুণাকারেও করতে পারি, লসাগুটাই শ্রেয়। তো 8 আর 12 এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 4 এবং 6 আবার 2 দিয়ে ভাগ করলাম, তারপর হচ্ছে 2 এবং 3, এখন গুণ করলে 4 × 8, তাহলে 3 আটা 24, এই যে 24কে প্রথম 8 দিয়ে ভাগ করবো, এই যে 24কে 8 দিয়ে ভাগ করব, তারপরে এর সাথে গুণ করে দেবো উপরেরটা 7, প্লাস এই 24টাকেই 12 দিয়ে ভাগ করব, তারপরে গুণ করে দেব 2, তাহলে আমাদের আনসারটা চলে আসবে, 3 আটা 24, 3 সাতা 21,
তাহলে 3 × 7 প্লাস হচ্ছে 2 × 2, নিচে হচ্ছে 24, তাহলেই হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যদি কখনো এইভাবে এইভাবে না করতে পারি তাহলে আমরা আরেকটা ভাবে করতে পারবো, সেটা কি? সেটা হচ্ছে এরকম যে প্রথম হচ্ছে 8 × 12 নিচে দিলাম, এখন উপরের কাজটা কি? উপরের কাজটা হচ্ছে এই যে এই সংখ্যাটাকে অর্থাৎ এই 8 × 12 8 দিয়ে ভাগ করব, 8 × 12 8 দিয়ে ভাগ করব। তারপর হচ্ছে ইনটু উপরের সংখ্যাটা লিখব 7, তারপরে প্লাস সেম কাজ করবো। এখন এইখানেও এই 8 × 12 এটাকে এখন এই যে 12 দিয়ে ভাগ করব, তারপরে ইনটু উপরেরটা লিখব। তাহলে এখন এই জায়গায় 8 বাদ, 12 বাদ, তাহলে কি থাকতেছে? 12 × 7 প্লাস 8 × 2, আর নিচে থাকতেছে 8 × 12। এখন আমরা ক্যালকুলেশন করে দিলেই আনসারটা চলে আসবে। তাহলে আমরা এইভাবে করতে পারতেছি। এখন আমাদের বিয়োগ আসুক যাই আসুক, আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগুটাতে কোনো ঝামেলা করব না আশা করি। তো আমরা যদি এখন একটা করি যে 15/13 মাইনাস 17/7, এখন কিভাবে করব? প্রথম কথা হচ্ছে 13 × 7, তারপরে এই 13 × 7 13 দিয়ে ভাগ করে উপরেরটা দিয়ে গুণ করে দেব, তারপরে বিয়োগ করব এই সেমভাবেই 13 × 7 এটাকে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করে উপরেরটা দিয়ে গুণ করে দেব 17, তাহলেই হয়ে গেল। এখন তো ক্লিয়ার, আমরা এটা এটা বাদ, এটা এটা বাদ, তাহলে 7 × 15 মাইনাস 13 × 17, আর নিচে কত? 13 × 7, তাহলেই আমাদের হয়ে গেল। এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে ভগ্নাংশের আপাতত এইটুকু জানা থাকলেই হবে, আমরা বাস্তব সংখ্যার যে জটিল জটিল ম্যাথগুলো রয়েছে সেগুলো করব। তো তাহলেই আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে খুব সহজেই যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো। আপনারা যারা আমার সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নোট করতেছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। আর নোট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়গুলো সম্পর্কে। আপনারা যদি একদম নাও বুঝেন তারপরে একটা ভিডিও দুইবার বা তিনবার দেখলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে, নোট করে ফেলবেন সাথে সাথে। আর ভিডিওগুলো রিকোয়েস্ট রইল ইউটিউব চ্যানেলের, অর্থাৎ বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, এই বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই চ্যানেলের আপনি যদি মেহেদি স্যার লিখে সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন। MEACDI এই মেহেদি স্যার লিখে ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার। ওই চ্যানেলের প্লেলিস্টে দেখবেন সাজানো আকারে আছে ভিডিওগুলো সিরিয়ালাইজ, ওই জায়গা থেকে ভিডিওগুলো দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।